আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে সঙ্গে আছি বিপাশা মজুমদার শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার পানির দাম 20 থেকে 40 শতাংশ বাড়ানোর প্রস্তাব ঢাকা ওয়াসার ভর্তুকি দিয়ে কিংবা ভিক্ষা করে সরকারি প্রতিষ্ঠান চলতে পারে না বললেন সংস্থার এমডি শপথ নিলেন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি জনগণের কাছে ভোট চাও নয় কেড়ে নেয় বিএনপির অভ্যাস বললেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মহল দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় জানিয়েছেন মির্জা ফখরুল ষড়যন্ত্রের রাজনীতি জবাব দিতে মাঠে নামার ঘোষণা আওয়ামী লীগের ইউরোপের প্রথম দেশ হিসেবে গ্রিসের সাথে কর্মী পাঠানোর সমঝোতা স্মারক সই বছরে যেতে পারবেন 4,000 কৃষি কর্মী সব খরচ দেবে নিয়োগদাতা দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ ভর্তুকি কমানোর অজুহাতে এবার পানির দাম বাড়াতে যাচ্ছে ঢাকা ওয়াসা সংস্থার এমডি তাকসিম এ খান জানিয়েছেন উৎপাদন ও বাজার মূল্যে 10 টাকা পার্থক্য এটা সমন্বয় করতে বর্তমান মূল্যের চেয়ে 20 থেকে 40% বেশি দাম বাড়ানোর প্রস্তাব তার ওয়াসার এমডির মতে ভর্তুকি দিয়ে কিংবা ভিক্ষা করে সরকারি প্রতিষ্ঠান চলতে পারে না রাজধানীতে আবাসিক এলাকার প্রতি 1,000 লিটার পানির দাম 15 টাকা 18 পয়সা আর বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে 42 টাকা তবে পানির দাম আবারও বাড়াতে যাচ্ছে ওয়াসা বুধবার এক সংবাদ সম্মেলনে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান জানান প্রতি 1,000 লিটার পানি উৎপাদন ও বিক্রয় মূল্যে 10 টাকা পার্থক্য আমরা প্রস্তাব করেছি গ্যাপটাকে কমিয়ে আনা 100% 1, 2, 50% 3, 40% এবং পরে 20% সরকার যেটাকে গ্রহণ করবে বোর্ড সভায় ওয়াসার প্রস্তাবনা অনুযায়ী আবাসিক এলাকায় প্রতি 1,000 লিটার পানির দাম 15 টাকা থেকে বাড়িয়ে 21 টাকা করা হবে বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে 42 টাকা থেকে 40% বাড়িয়ে করা হবে 55 টাকা সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওয়াসার এমডি আরও বলেন ভর্তুকি কমাতে সরকারের নির্দেশনা রয়েছে জমি অধিগ্রহণের জন্য 1500 কোটি টাকা লাগবে এখন আমাদেরকে সরকার অর্থ মন্ত্রণালয় বলছে যে 750 কোটি টাকা ওয়াসাকে দিতে হবে কিন্তু খুব আশ্চর্য কথা আমরা আয় হচ্ছে 2,000 কোটি টাকা তা আমি 750 কোটি টাকা দিলে চলবে কী করে আমাদেরকে উল্টা আরও এখন দেওয়ার জন্য সরকার চাচ্ছে তার মানে হচ্ছে ভর্তুকি কমাতে চাচ্ছে কাজে পরিষ্কার আমরা এই জন্যই ভর্তুকি কমানোর জন্য এই এটাকে বাড়াতে তিনি আরও জানান আবাসিক অনাবাসিক বাণিজ্যিক ও অভিজাত এলাকা ভিত্তিক পানির দাম নির্ধারণ করার কার্যক্রম শুরু করেছে ওয়াসা সৈকত সাদিক বাংলাভিশন ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে নির্বাচন নিয়ে বিএনপি সমালোচনার জবাবে শেখ হাসিনা বলেন গণতন্ত্র জনগণের অধিকার বিএনপি বোঝে না সে শিক্ষাও তাদের নেই জনগণের কাছে ভোট চেয়ে নেওয়ার অভ্যাস বিএনপির কখনো ছিল না ভোট কেড়ে নেয় তাদের অভ্যাস বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি কে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সততা নিষ্ঠা ও বিশ্বস্ততা সহিত রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে শপথ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে শপথ নেন নারায়ণগঞ্জ সিটির নবনির্বাচিত কাউন্সিলররাও আনুগত্য পোষণ করিব অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ সিটিতে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান জনগণের আস্থার কথা মনে রেখে তাদের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করার জন্য মেয়র ও কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান তিনি সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে আপনারা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পেরেছে এবং তাদের মন মতো প্রার্থী নির্বাচিত করতে পেরেছে যে এই যে একটা সুযোগ বাংলাদেশের মানুষ পেল এই নারায়ণগঞ্জের একটা বিরাট দৃষ্টান্ত স্থাপন হলো নির্বাচন নিয়ে বিএনপির অপপ্রচারের জবাবও দেন প্রধানমন্ত্রী যে এই বিএনপি জামাত জনগণের কাছে যে ভোটে নেওয়ার কোনো অভ্যাসই তাদের ছিল না বরং কেড়ে নেওয়া চুরি করাই তাদের অভ্যাস ছিল কাজে তারা গণতন্ত্রের অর্থ বোঝে না জনগণের অধিকারের অর্থ তারা বোঝে না সে শিক্ষাই তাদের নাই
তারা বোঝে সন্ত্রাস, তারা বোঝে দুর্নীতি, তারা বোঝে জঙ্গিবাদ, তারা বাংলা ভাই সৃষ্টি করতে পারে, তারা মানুষ হত্যা করতে পারে, হাত কাটতে পারে, চোখ কাটতে পারে, মানুষের ঘর বাড়ি দখল করতে পারে, এগুলি তারা পারে, যে সেই সুযোগটা পাচ্ছে না বলেই বোধ হয় তাদের বেশি আক্ষেপ। বিএনপি ও বিএনপির নেতৃত্বের অতীত কর্মকাণ্ড স্মরণ করানোর পাশাপাশি তীব্র সমালোচনা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। তাদের তো নেতৃত্ব বলে কিছু নেই, একজন এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত বন্দি, আমরা দয়া করে তাকে তার ঘরে থাকার একটা সুযোগ করে দিয়েছি, আর একজন 10 ট্রাক অস্ত্র চোরাকার বাড়ি, 21 আগস্টের গ্রেনেড হামলা, তখনকার তত্ত্বাবধায়ক সরকারের কাছে মুচলেকা দিয়ে, যার কোনোদিন রাজনীতি করব না, এই মুচলেকা দিয়েই দেশ থেকে চলে গিয়েছিল খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, এখন বিদেশেই সে থাকে। কাজী বিদেশে থেকে একজন সাজাপ্রাপ্ত আসামি যে দলের চেয়ারপারসন হয়, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে, যে সাজাপ্রাপ্ত আসামি আবার ফিউজিটিভ, তো সেই দলকে জনগণ কেন ভোট দেবে, সেই দল ভোটের আশা করে কিভাবে? তারা আসলে নির্বাচনই চায় না, তারা নির্বাচনের অর্থ বোঝে না। প্রধানমন্ত্রী বলেন, 13 বছর ধরে দেশের গণতন্ত্রের ধারা অব্যাহত থাকায় উন্নয়ন হচ্ছে, উন্নয়নের এই ধারা যেন থেমে না যায় সেদিকে লক্ষ্য রাখতে সবার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। সবাইকে ধন্যবাদ। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আন্তর্জাতিক মহল দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে দৃষ্টি রাখছে, তারা চায় বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক, যেন দেশের জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে। বিএনপি মহাসচিবের অভিযোগ, পররাষ্ট্র মন্ত্রণালয়কে দলীয় স্বার্থে ব্যবহার করে আন্তর্জাতিক মহলে অপপ্রচার চালাচ্ছে বর্তমান সরকার। ওয়াশিংটন ও ব্রাসেলসের বাংলাদেশ দূতাবাসের সাম্প্রতিক অপেশাদারী কর্মকাণ্ড দেশ বিদেশে বাংলাদেশের সম্মান ভুলুণ্ঠিত করেছে দাবি করে এর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার বিষয়ে আজ আন্তর্জাতিক মহল সোচ্চার, তাই দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে বাংলাদেশের দূতাবাস দলীয় স্বার্থে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করার চলমান অপতৎপরতার সর্বশেষ প্রমাণ হচ্ছে বাংলাদেশ ফরেন সার্ভিস ক্যাডার সমন্বয়ে গঠিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের দলীয় তৎপরতা। পৃথিবীর দেশে দেশে বাংলাদেশের স্বার্থ সুরক্ষা দেওয়াই পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সকল দূতাবাস সমূহের দায়িত্ব। জনগণের ট্যাক্সের টাকায় ওই দূতাবাস সমূহের সকল রাষ্ট্রের ব্যয় বহন করা হয় এবং জনগণের ট্যাক্সের টাকাই সকল দূতাবাসে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বেতন বহন করা হয়। অথচ কি নির্লজ্জ ও অপেশাদার উপায়ে সেই প্রতিষ্ঠানকে দলীয়করণ করে জনগণের স্বার্থ বিরোধী কাজে লাগানো হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সব দলের কাছে গ্রহণযোগ্য করার দাবি জানান বিএনপি মহাসচিব। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, তারা প্রত্যেকেই প্রত্যেকটি বক্তব্যের মধ্যে তারা বাংলাদেশে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেখতে চায়, গত নির্বাচনগুলো যে ঠিক হয়নি সেগুলো তারা বলেছেন। সকলের পজিশন এইটাই, বাংলাদেশের আগামী নির্বাচনের দিকে সকলের দৃষ্টি রয়েছে, তারা সকলে চায় বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশীদারিত্বমূলক একটা নির্বাচন হোক। সকলের পক্ষ থেকে এটা স্পষ্টীকরণ করা হয়েছে, একাধিকবার নয় বহুবার করা হয়েছে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ওয়াসার পানিসহ নিত্য পণ্যের দাম বাড়িয়ে জনগণকে ভাতে ও পানিতে মারার ষড়যন্ত্র করছে সরকার। পানিসহ নিত্য পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সফরের অনুরোধ জানিয়েছেন সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। বিএনপির হয়ে কানাডার যে সংগঠন লবিস্ট ফার্মের সাথে চুক্তি করেছে, সেই সংগঠন থেকেই দলটি বেগম খালেদা জিয়ার জন্য পদক কিনেছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের রাজনীতির জবাব দিতে মাঠে নামবে আওয়ামী লীগ, জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে খুলনা বিভাগীয় টিমের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতারা। তারা জানান, আওয়ামী লীগ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না, এই দল সবসময় মানবাধিকারের পক্ষে। আওয়ামী লীগ আমরা কোনো সময় টর্চার, জুডিশিয়াল কাস্টডিতে ডেথ, এইসব জিনিস কিন্তু আওয়ামী লীগ কোনো দিন পছন্দ করতেন না।
এখনো করেন না, ভবিষ্যতে করবেন না। এই অপপ্রচার যে রাজনীতি বাংলাদেশে বিএনপি জামাত করছে, সেই অপপ্রচারের বিপক্ষে জবাব দেওয়ার জন্য আমাদের মাঠে ময়দানে নেমে পড়তে হবে। কানাডার আদালত কর্তৃক সন্ত্রাসী দল আখ্যা পাওয়া বিএনপির নেত্রীকে সেই দেশের কোনো সংগঠনের দেয়া পদক হাস্যকর বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। এটা হচ্ছে বিএনপির পক্ষ হয়ে এই অর্গানাইজেশন লবিস ফার্মের সাথে চুক্তি করেছে। এটি হচ্ছে পিস অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে সিগনেচার, এটা হচ্ছে লবিস ফার্মের পক্ষ থেকে সিগনেচার। এই অর্গানাইজেশন দেশের বিপক্ষে, দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য বিএনপির পক্ষ হয়ে লবিস ফার্মের সাথে চুক্তি করেছিল, এবং সেই অর্গানাইজেশন থেকে তারা একটা পদক নয় সার্টিফিকেট তারা নিয়ে এসছেন, আর সেটি গণমাধ্যমের সামনে দেখাচ্ছেন। পুরো বিষয়টা হাস্যকর। এর আগে সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দুরাইস্বামী। এ সময় বাংলাদেশি গণমাধ্যম পশ্চিমবাংলায় দেখানোর ব্যবস্থা করতে হাইকমিশনারকে অনুরোধ জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। করোনায় দেশে আগের দিনের তুলনায় গতকাল কমেছে মৃত্যু আর সংক্রমণের সংখ্যা। একদিনে মারা গেছেন আরও 33 জন। এ সময় নতুন শনাক্ত রোগীর সংখ্যা 8,016 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় 42,564টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার 18.83%। সব মিলে এ পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা 18,87,271 জন আর সর্বমোট মৃতের সংখ্যা 28,703 জন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একদিনে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন 10,725 জন। করোনায় একদিনে মৃত 33 জনের 15 জনই ঢাকা বিভাগের, মৃতদের মধ্যে 24 জন পুরুষ ও 9 জন নারী। এদিকে গত এক মাসে করোনায় মৃতদের 80% টিকা নেননি বলে ভার্চুয়াল ব্রিফিংয়ে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইনভেস্টিগেশন না করে এগুলো বলা খুবই দুরূহ একটি কাজ। আমাদের আইডিসিআর সহ অন্যান্যরা কাজ করছেন। ইউরোপের প্রথম দেশ হিসেবে গ্রিসের সাথে কর্মী পাঠানোর সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। গতকাল দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী ইমরান আহমেদ বাংলাদেশের পক্ষে সই করেছেন। গ্রিসের পক্ষে ছিলেন দেশটির অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রী প্যান্টাগিওটাস। এই সমঝোতার মেয়াদ 5 বছর। প্রথমে শুধু কৃষি খাতে কর্মী নেবে দেশটি, বছরে 4,000 কর্মী যাওয়ার সুযোগ সৃষ্টি হবে। এছাড়া দেশটিতে অনিয়মিত 15,000 বাংলাদেশিকে বৈধতা দিয়ে কাজের ভিসা দেওয়া হবে। সকলকেই 5 বছরের ভিসা দেবে গ্রিস। প্রতি বছর 3 মাস করে ছুটি নিয়ে দেশে আসার সুযোগ পাবেন কর্মীরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই কর্মী নেওয়ার সকল খরচ দেবেন নিয়োগদাতারা। শিগগিরই কারিগরি কমিটির বৈঠকে পদ্ধতিটি চূড়ান্ত করা হবে। এমপ্লয়ার ওখানে হুয়েভার ইট ইজ, হ্যাঁ, ও কিন্তু চাকরি দেবে আমাকে, দ্য পার্সন ফ্রম হিয়ার, মাঝখানে কিন্তু কেউ থাকবে না। ফেসিলিটেট করার জন্য হয়তো গভর্নমেন্ট প্রসেসের মধ্যে যা আছে উইল ট্রাই টু ফেসিলিটেট থ্রু দ্যাট, বাট নো আউটসাইড এজেন্টস উইল কাম ইন টু দিস। কয়জন নেবে কি নেবে না, এই মুহূর্তে আমরা শুধু এগ্রিকালচার ওয়ার্কারদের চিন্তা করছি। বাংলাদেশ থেকে তারা প্রতি বছরে 4,000 লোক নেবেন এবং এটাকেও 5 বছরের ভিসা দেওয়া হবে। প্রতি 12 মাসের মধ্যে 9 মাস তারা ওখানে এমপ্লয়েড থাকতে পারবেন এবং বাকি সময়টুকু তারা অন্য কোনো দেশে যেতে পারবেন বা এখানে ইয়ে করতে পারবেন। এখানকার প্রক্রিয়াটা কিভাবে হবে সেটি আমাদের টেকনিক্যাল কমিটি ঠিক করবে। মরতে বসেছে উত্তরের নদ নদীগুলো, বেরিয়ে পড়েছে শুষ্ক বুক, জেগে ওঠে এসব চরের সাদা বালু, সবুজ ফসলে ভরেছে কৃষক, 78,000 হেক্টরে চাষ হচ্ছে মৌসুমি ফসল। যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা গেলে চর হবে সম্ভাবনাময় বলছেন বিশেষজ্ঞরা। শাহনেওয়াজ জনির ক্যামেরায় রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। জমি হয়েছে উর্বর, ফলছে সোনা, তাই বুক ভরা আশা নিয়ে ফসল পরিচর্যায় ব্যস্ত কৃষক। তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা সহ রংপুর অঞ্চলের প্রধান 16 নদী গেছে শুকিয়ে, জেগে ওঠা চরে সবুজের সমারোহ, বালুতে চাষ হচ্ছে বিভিন্ন ধরনের ফসল। তা দেখে মুগ্ধ হলেও দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষকরা। আলু আবাদ করি, ভুট্টি আবাদ করি, কদু আবাদ করি, কুমিরে আবাদ করি, পেঁয়াজ, রসুন, আমার ন্যায্য মূল্য তো পাইনি। সার, ঔষধ এবং পানি, এই তিনটে প্রয়োজন বেশি, আবার ওই তিনটের মূল্য বেশি, এর জন্য আমাদের চরে আবাদ করিয়ে কোনো বেনিফিট হয়েছে না। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থায় ঘাম ঝরানো ফসল ঘরে তোলাও যেন দুঃসাধ্য।
চরের প্রধান বাহন ঘোড়ার গাড়ি ভরসা। রাস্তাঘাট নেই আমাদের, শহরের সাথে যোগাযোগ করার বাই না। 4 টাকা আলুর কেজি, 7-3 টাকা আলুর কেজি, এইভাবে কৃষক তো আমরা তো মরি যেতেছি। সরকারের উচিত এই কৃষকের দিকে প্লাস ব্যবসায়ীদের দিকে আলুর দিকে নজরদারি করা। যোগাযোগ সহ বাজার ব্যবস্থা গড়ে তোলা হলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এই অঞ্চল, দাবি বিশেষজ্ঞদের। প্রোডাকশনটা যখন হাত থেকে হাত বদল হয়ে যায় তখন কিন্তু তারা প্রকৃত মূল্যটা পায় না। এই ক্ষেত্রে আমি মনে করব যে রাষ্ট্র এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেরকম তারা যদি সামগ্রিকভাবে উদ্যোগ নেয় যে ওখান থেকে আপনার পারচেজিং সেন্টার করবে, একটা মূল্য ন্যায্য মূল্য নির্ধারণ করে দেবে, তাহলে সেখান থেকে নিলে কিন্তু ডাইরেক্ট চরের যে পিপল তারা কিন্তু ডাইরেক্ট বেনিফিটেড হবে। কৃষি বিভাগ বলছে সমতলের চেয়ে নির্ভেজাল খাদ্যশস্য উৎপাদনে এগিয়েছে চর, সহযোগিতা পেলে আরও এগিয়ে যাবে চরের কৃষকরা। চেষ্টা করতেছি চরে একটা প্রকল্প নেওয়ার জন্য যাতে চরের কৃষক আরও বেশি ফসল আমাদের আগ্রহে, এবং তার পাশাপাশি আমরা চাচ্ছি যে তাদের এই পণ্যগুলো, উৎপাদিত পণ্যগুলো যেন সহজে বাজারজাত তারা করতে পারে। নদী শুকিয়ে এই অঞ্চলে চর জেগেছে 1,01,000 হেক্টর, এর মধ্যে 79,000 হেক্টরে হচ্ছে 36 ধরনের ফসলের চাষ। মরা তিস্তার বুকে জেগে ওঠা চরে সবুজের বিছানা পেতেছেন কৃষক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গড়ে তুলছেন মিতালি। জুয়েল আহমেদ, বাংলাভিশন, গঙ্গাচড়া, রংপুর। অমর একুশে বইমেলা শুরু হবে 15 ফেব্রুয়ারি, চলবে 28 তারিখ পর্যন্ত। তবে পরিস্থিতির উন্নতি হলে বাড়তে পারে সময়, জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার পরিচালনা কমিটির তৃতীয় সভায় গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। করোনার কারণে প্রকাশকরা যেন ক্ষতিগ্রস্ত না হন এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। 15 ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু করতে যাচ্ছে এবং এটি আপাতত 2 সপ্তাহের জন্য সময় নির্ধারণ করেছি। সংক্রমণের হারের সাথে ডিপেন্ড করছে এটার পরিধার একটু বাড়বে কিনা। আমাদের বইমেলা অন্যান্য বছর বিকেল 3টা থেকে শুরু হয়ে রাত্রি 9টা পর্যন্ত চলতো, তো এবার সেটা যেহেতু সময় 2 সপ্তাহ সেজন্য আমরা সেটাকে দুপুর 2টা থেকে শুরু করতে যাচ্ছি, ওদিকে রাত 9টা বন্ধ হয়ে থাকবে। বাট ছুটির দিনে আগের মতো সেই সকাল 11টা থেকে সেটি শুরু হবে। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো জানিয়ে। এবার পানির দাম 20-40% বাড়ানোর প্রস্তাব ঢাকা ওয়াসার। ভর্তুকি দিয়ে কিংবা ভিক্ষা করে সরকারি প্রতিষ্ঠান চলতে পারে না, বললেন সংস্থাটির MD। শপথ নিলেন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি। জনগণের কাছে ভোট চাওয়া নয়, কেড়ে নেয়াই বিএনপির অভ্যাস, বললেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক মহল দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, জানিয়েছেন মির্জা ফখরুল। ষড়যন্ত্রের রাজনীতি জবাব দিতে মাঠে নামার ঘোষণা আওয়ামী লীগের। ইউরোপের প্রথম দেশ হিসেবে গ্রিসের সাথে কর্মী পাঠানোর সমঝোতা স্মারক সই। বছরে যেতে পারবেন 4,000 কৃষিকর্মী, সব খরচ দেবে নিয়োগদাতা। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়, 9টায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকার ধন্যবাদ।